আপনি যেভাবেটাই বললেন ঠিক উনি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই পতিত সরকার যেটা হাসিনা যেটা করলো ঠিক সেখানে তারা আজকে আবার এই গণহত্যার বিচারের জন্য অভিযোগ দায়ের হলো এবং সেখান থেকেই তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে এটাই নিয়তি এটাই প্রাপ্য এবং এইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি বলছেন কোথায় বিচ্ছিন্নভাবে একজনের কাপড় লুঙ্গি খুলে ফেলছে আরে ভাই এখনো তো মন্ত্রীদেরকে তো আমাদের সেনাপ্রধান বাঁচিয়ে দিয়েছে। আমি অবশ্যই বাঁচানোর পক্ষে আমি ওনাকে সাধুবাদ জানাই উনি বিনা রক্তপাতে ওই যে তারা আওয়ামী লীগের আশঙ্কা যেটা ছিল যে দশ লাখ লোক মারা যাবে পাঁচ লাখ লোক মারা যাবে এই হবে সেই হবে ক্ষমতা থেকে ছাড়লে আমাদের সেনাপ্রধান অন্তত এই জায়গাটাতে কম্পোর্ট দিয়েছেন উনি মানে সেই স্বঘোষিত প্রধানমন্ত্রীকে বিদায় করে দিচ্ছে আমরা এতদিন এটার জন্য উনপঞ্চাশ বছর শোক প্রকাশ করেছি সেই শোককে বহু হাজার গুণে ছাড়িয়ে গিয়েছে আমার এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড সুতরাং একজনের জন্য যদি আপনার এত বছর হয় আমার ছাত্রের জন্য আর আমার পাঁচ হাজার আহত চোখ হারানোর জন্য আমাদের কত বছর কাঁদা উচিত জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার উনি কি একটুখানি আমি কি স্লিপ করলাম উনি কি হেফাজতের আন্দোলনটাকে কি রাজনৈতিক বলেছিলেন আমি একটু আপনি কি রাজনৈতিক এখানেই তাহলে আমার ডিমোটটা শুরু হলো আর কি হ্যাঁ সেটা হলো যে কি এটা এবং ছোট ছোট বাচ্চাদেরকে কেন আনলো কেন গেল মানে একটা হালকা হয়ে গেল আর কি বিষয়টা সেটা হলো আমাদের মহানবী সাল্লা সাল্লামকে অপমান এবং বেন্দা মানে কিছু নাস্তিকের উত্থান হওয়ার কারণে হেফাজত কিন্তু ঢাকা এই মহাসমাবেশে ডাক দিয়েছিল এখানে কিন্তু তাদের এইটা ছিল যে কি আমাদের ধর্ম এবং আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লামকে অপমান সূচক ব্যঙ্গাত্মক সুযোগ কথা বলার প্রতিবাদে সুতরাং এটা কোনো রাজনৈতিক হেফাজত কোন রাজনৈতিক দল নয় এন এখন পর্যন্ত না এবং তখনও ছিল না আর যেহেতু বাচ্চারা কোরআনে হাফেজ কোরআন তালিম করতো কোরআন শিক্ষা নিচ্ছি সুতরাং এটা তাদের হৃদয় স্পর্শ করেছে তাদের বয়স তাদেরকে কেউ ব্যবহার করা বিষয়টা সেরকম না তারা তো মহানবী সালের আদর্শ ধারণ করেই তারা গড়ে উঠছিল এসেছিল এবং আমরা ভুলে গেলে চলবে না তাদেরকে কিন্তু সরকার ঢুকার জন্য ঢাকা ঢুকার জন্য উৎসাহ দিয়েছিল উৎসাহ জুগিয়েছিল যেটা ছিল সবচেয়ে দুঃখের এবং বেদনার কারণ এই বাচ্চাগুলোকে যদি তখন এটা বলা হইতো ঢুকতে না দেয়া হতো হ্যাঁ তাহলে কিন্তু ঢুকত না তারা হত্যাকাণ্ডের শিকার হতো না এবং তাদেরকে ডেকে এনে যে মানে এরকম ভাবে সুতরাং এটা আমরা কোনোভাবে এটাকে জাস্টিফাই করতে পারবো না যারা মাসের পর মাস শাহবাগের মতো জায়গা দখল করে আমার ধর্মকে আমার নবীকে অপমান করতে পারে তাদের জন্য কিচ্ছু যায় আসে না হ্যাঁ তারা আবার মানে এখানে একদিন বারো ঘন্টা একটা রাত তারা অপেক্ষা করতে পারলো না অভিযোগ যে তাদের তারা 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 নাকি কোরআন আমি মসজিদে ঢুকে তাকে সেখান থেকে গোলাগুলি করেছে এই ছাত্ররা এবং আমাদের ধর্মপান ভাইয়েরা এখানে তো আমাদের হৃদয় থেকে রক্ত খরণ হয় আমরা তো ওই জিনিসগুলোকে মাথায় নিয়ে আমাদেরকে আলোচনা করলে আলোচনাটা সমৃদ্ধ হয় হ্যাঁ আমি বলিনি নি যে যে ডক্টর স্নিগ্ধা আমাদের মতাদর্শের চিদ্দার বাইরে বিষয় না মানে আমার কাছে কিছু তথ্যগত হয়তো এই দিক সেদিক হতে পারে আমি জাস্ট না না ভাই আমি একটু জাস্ট আপনাকে আপনি বলেন আমি জাস্ট একটু বলি রাজনীতিকে আমরা তো পড়াই আমরা কোনো ব্যক্তি রাজনীতির উর্ধে না ধর্মীয় রাজনীতিও একটা রাজনীতি আমি কিন্তু সেই জায়গা থেকে এটাকে রাজনীতি বলেছি অর্গানাইজড একটা রাজনৈতিক দল নিজেকে নিজে স্বীকার করা একটা লোক কেউ রাজনীতির বাইরে না আপনি আমি বাইরে না সেটা আর একটা আর বলে কয়ে বলা বলে কোয়ে বলা একটা রাজনৈতিক

হ্যাঁ তো সে কোরআনকে এতটা সমাদৃত করে বা কোরান মুখস্থ করে যেটা তাদের মানে কোরআন কোরআনের উপর তার কিছু নাই তারে সে কোরআন নিজেরা পড়াইতে পারে না তা আমার কোরআনও আপনি পড়াবেন আর আমার বাচ্চাদের মারবেনও আবার আপনি তাদেরকে মানে বলবেন যে রং মেখে তারা শুয়ে আছে এতগুলো জিনিস একসাথে চলে আমি কথাটা বলতে চাইলাম সে যে কারো চলে ঠিক তেমনি আপনি যেভাবে হকটাই বললেন ঠিক উনি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পতিত সরকার যেটা হাসিনা যেটা করলো ঠিক সেখানে তার আজকে আবার এই গণহত্যার বিচারের জন্য অভিযোগ দায়ের হলো এবং সেখান থেকেই তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে এটাই নিয়তি এটাই প্রাপ্য এবং এইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে এখন কথাটা হলো যে কি ওই যে বারবার একটি কথা যে মাথার সামনে চলে আসে হ্যাঁ যে কথার ভিতরে চলে আসে যে মানে জঙ্গিবাদের উত্থান এই যে কতগুলো কথাকে প্রচলন করে দিয়ে দাঁড়াই টুপি আমার আসলে সুন্নতকে কেউ রাখতে পারবে না তখন তাদেরকে সন্দেহের চোখে দেখা এটাও তো তারা সেভাবে চেয়েছিল এই যে আন্দোলনটাকে বছরে তাদের অপশাসন এবং তাদের দুঃশাসন একেবারে বাংলাদেশের শতকরা নিরানব্বই ভাগ পরিবারের সদস্যদের কোনো না কোনো সদস্যকে এফেক্ট করছে এই কথাটা তারা বুঝে উঠতে পারে নাই যার কারণে এবার তারা আর মানে উঠে দাঁড়ানোর তাদের সেই সুযোগটা হয় নাই তাদের ওই বক্তব্যগুলো মানুষ আর মার্কেটে নিয়ে যায় এবং যেটার কারণে আপনার এই যে সংখ্যালঘুদের উপরে যে কথাটা বলা হলো তারপরে যে মানে তাদেরকে হিন্দুদের নির্যাতনের কথা যে কথাগুলো সামনে নিয়ে আসলো এগুলো কোনোটাই তাদেরকে নেওয়া হয় এখন আসে কিছু কিছু কথা মানে যখন আপনি দেখবেন আমরা যখন এখানে আগে আগে টক শো করতাম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আপনার মানে চ্যানেলে অনেক আওয়ামী লীগের নেতারা আসতেন হ্যাঁ তখন কিন্তু তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের আচার আচরণ মানে তাদের ব্যস্ততা আসতে অনেকে বলতো যে দ্রুত চলে যেতে হবে আর এই আছে সে অনেক কিছু এখন সমস্যা হয়েছে কি তারা কিছু কিছু লোক তারা যে ভাড়া করছে ওই যে কিছু কমেন্টস এর কথা বললো আগেই তো ভালো ছিলাম এখন তো এটা কি কোনো সুস্থ মস্তিষ্কে আমরা যদি ওদের এগুলোকে অ্যাড্রেসও করি তাহলে আমার কাছে আমার ব্যক্তিগত মত হলো আমি নিজে স্বাভাবিক জায়গায় থাকি না এখন কথাটা হলো এত লোকের হত্যাকাণ্ডের পরে যদি মানুষ আমরা আগেই ভালো ছিলাম বড় ভুল করে ফেলছি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম এখন যা হচ্ছে তার পিছনে নাই কিছুই না এগুলা হলো যে কি তাদের একটা পেইড এজেন্টরা এই কিছু বিচ্ছিন্ন এখন তারা যারা বাইরে পালাই টলায় যাইতে পারছে তারা সেখান থেকে ভুয়া আইডেন্টিটি দিয়ে আমাদের এই কমেন্টস গ্রুপে বসে এসে আমাদের স্কোর নিচে আসে এই কথাগুলো বলে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে তারা কখনো এই কথাটাকে করবে না যেমনটা হ্যাঁ যেমন রকে প্রাচীর কথা বলা হলে উনি বলেছেন ডক্টর সিকদার মানে কিন্তু উনি হয়তো দুই দিকে ব্যালেন্স করেছেন আর কি হ্যাঁ ওনার কথাটাই তো ঠিক যে যে ওখানে যাচ্ছে যেটা জাতীয় সঙ্গে জাতির সঙ্গে হিসাব মতে 650 জন সেই হত্যার কথা তার বলা নাই সে গেল কোথায় গিয়া ওই পনেরো তারিখে সেটা অবশ্যই পনেরো তারিখের আগস্ট নির্মম হত্যাকাণ্ড কিন্তু শোক দিয়ে আপনি এই শোককে সামাল দিবেন এটা বাংলাদেশের মানুষ আর কখন হতে দিবে বা হতে দেওয়া উচিত আমি জোর জবরদস্তির কথা বলছি না হতে দেওয়া উচিত আপনি বলছেন কোথায় বিচ্ছিন্ন ভাবে একজনের কাপড় লুঙ্গি খুলে ফেলছে আরে ভাই এখনো তো মন্ত্রীদের তো আমাদের সেনাপ্রধান বাঁচিয়ে দিয়েছে। আমি অবশ্যই সাধুবাদ জানাই রক্ত পাতে তারা আওয়ামী লীগের দশ লাখ লোক মারা যাবে পাঁচ লাখ লোক মারা যাবে এই হবে সেই হবে ক্ষমতা থেকে ছাড়লে আমাদের সেনাপ্রধান জনাব জামান সাহেব অন্তত এই জায়গাটাতে কম্পোর্ট দিয়েছেন উনি মানে সেই স্বঘষিত প্রধানমন্ত্রীকে বিদায় করে দিয়েছেন তার ভোন বিদায় করে দিয়েছেন তারপরে গিয়ে উনি তাদেরকে আশ্রয় দিয়েছেন বলছেন হ্যাঁ নিশ্চয়ই এই কথাগুলো তার দুই ঘন্টার ভিতরে যে মানে আমাদের ইন্টারনেট ছিল না সেই দুই ঘন্টার ভিতরে অনেক ঘটনা ঘটেছে হয়তো সেগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে এই যে তারা হঠাৎ করে ছয়শ জন লোক ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়ে ফেলছে এটা এত সহজ জিনিস না এটা নিশ্চয়ই কিছু না কিছু আশপাশে তারা ছিল তাদের এটা একটা শর্তের ভিতরে ছিল যে কতটা ওনারা তাদেরকে কম্পোর্ট দিবেন

তারপরে আপনার আরো কাজ এই যে এদেরকে ধরে কার কাছে দিবে তখন এটা নিয়েছে তখন আবার যখন দেয়া হলো তখন আবার একটা কথা উঠল যে সেনাবাহিনী থেকে আসলো আবার নিকুঞ্জ থেকে গ্রেপ্তার হয় কিভাবে এখন সেনা প্রধানরা আবার একটা কথা বললেন যে নাটি আমাদের কাছে আশ্রয় নিয়েছে চলে গেছে তার মানে ওনারা বুঝাইতে চাচ্ছেন যে যদি চলে যে থাকেন তাহলে এখন যেহেতু চলে গেছে এখন পুলিশ সহজে বোঝাবে কারণ পুলিশ এখন দৃশ্যমান হয়েছে এখন পুলিশ বলতে পারবে যে আমরা থেকে কিন্তু এখন যারা ধরা পড়তেছে এটা একটা আইনের জন্য তাদেরকে একটা নিরাপদ রাখা হয়েছে একটা মামলা করা পর্যন্ত একটা মামলা আওতায় আসা পর্যন্ত কেউ যেন বলতে না পারে বিনা বিচারে বিনা অপরাধে কাউকে ধরে নিয়ে গেছে এই অপবাদটা আমাদের গর্বের সেনাবাহিনী হয়তো নিতে চায়নি এটা হলো আমার পর্যবেক্ষণ যার কারণে ওই পর্যন্ত ওই কয়টা সময় তাদের হেফাজতে নিরাপত্তা হেফাজতে রেখেছে এবং যখনই মামলা হচ্ছে তখনই একজন একজন করে ওখান থেকে বেরিয়ে আসতেছে অথবা তারা এখন গ্রেফতার করতেছে যেটাই ওনারা বলেন এটা বিশ্বাসযোগ্য হচ্ছে জনগণের কাছে আমি সেজন্য বলছি যে এখানে মানে অনেক কিছুই আমাদের পর্দার আড়ালে অন্তরালে বাহিরে অনেক কিছুই ঘটেছে ওই দুই ঘন্টার ভিতরে আমরা সেটা বুঝিনি এখন আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা কখনোই কোনো অবস্থাতে ওই জায়গাগুলিতে ফিরতে চাই না কোনো অবস্থাতে একজনের একটা পরিবারের হ্যাঁ মৃত্যুকে আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করি আমরা এতদিন এটার জন্য উনপঞ্চাশ বছর শোক প্রকাশ করেছি সেই শোককে বহু হাজার গুণে ছাড়িয়ে গিয়েছে আমার এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড সুতরাং একজনের জন্য যদি আপনার এত বছর কাঁদতে হয় আমার দেড় হাজার ছাত্রের জন্য আর আমার দুই হাজার পাঁচ হাজার আহত চোখ হারানোর ইয়েদের জন্য আমাদের কত বছর কাঁদা উচিত আমি এটাই মানে জনগণের বিবেকের কাছে এবং ইয়ের কাছে ছেড়ে দিতে চাই ধন্যবাদ